আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাইরা, চলে এলাম সৈয়দপুর দক্ষিণপাড়া আসাদ ভাইয়ের ঘের পরিদর্শন করতে। তো আসলে তার ঘের দেখতে আসি নাই, ঘেরের পাড়ে যে গাছ লাগাইছে বা সবজিগুলো লাগানো হচ্ছে সেইগুলো দেখতে আসলাম, এবং তার ধান ক্ষেত্রে দেখে যাব সেইভাবে আসলাম আর কি। তো এখানে এসে একটা জিনিস খুবই ভালো লাগলো, ওনার ভেড়ির উপরে পানির স্বল্পতা থাকার কারণে উনি যে প্রসেসটা তৈরি করেছে সেটা দেখে খুব ভালো লাগলো। আর উনি যে সবজি রোপণ করছে এখন, সেটা হচ্ছে আপনার সামনে যেহেতু রমজান, রমজানকে উদ্দেশ্য করে ভালো ফলের বাজার পাওয়ার জন্য উনি শশা, আগাম শশা রোপণ করছেন এবং করলা। তো সাধারণত এই টাইমে শশা গাছ রোপণ করলে আমাদের এদিকে ভালো হয় না, তো উনি আমার পরামর্শ নিলেন। প্রথমে মনে হয়েছিল যে মালচিং দিয়ে ব্যবস্থা করব, পানির যেহেতু স্বল্পতা আছে, তো পরবর্তীতে মালচিংয়ের অনেক খরচের জন্য ওটা ক্যান্সেল করে দেওয়া হলো। এরপর উনি নিজেই একটা পদ্ধতি উদ্ভাবন করলেন, বলতে পারেন যে আমরা মধ্যবিত্ত গরিব, আমরা যারা, আমাদের জন্যই খুবই ভালো হয়েছে প্রচেষ্টা। সেটা হচ্ছে উনি ভেড়ির উপর দিয়ে পাইপ দিয়ে দিছেন, এবং পাইপের ফিতে পাইপ যেটা বলে, পাইপের ভিতরে আমরা সাধারণত যে পাইপ দিয়ে আরসি বা পানীয় জাতীয় জিনিস খাই, ওই পাইপ দিয়ে ওই ফিতে পাইপের ভিতরে ছিদ্র করে ঢুকাইয়ে দিয়ে তারপরে হচ্ছে প্রত্যেকটা গাছের তাই তাই এক একটা পাইপ দিয়ে দিছেন। এতে করে পরবর্তীতে যখন পানি সেচ দেওয়া হয়, মোটর দিয়ে যখন পানি সেচ দেওয়া হয়, মেইন পাইপে পানি আসে আর ওইখান থেকে ওই পাইপ দিয়েই প্রত্যেক গাছের গোড়ায় পানি চলে যায়। তা আমি প্রসেসটা দেখে খুবই বেশ আশ্চর্য হয়েছি যে উনি এই প্রসেসটা নিজে থেকেই উদ্ভাবন করছেন। সাধারণত এই প্রসেসে যদি না যে পানি দেওয়ার জন্য অন্য প্রসেস গেলে, হাতে যদি পানি দেওয়া হয় তাহলে অনেক কষ্ট হবে, তারপর যদি পাইপ দিয়ে ব্যয়বহুল করে দেওয়া হয় তাও তো অনেকটা টাকা খরচ হবে। তো ওনার এই প্রসেস দেখে বেশ ভালো লাগলো, উনি যেটা উদ্ভাবন করছেন। তো আপনাদের দেখাবো উনি কীভাবে এই জিনিসটা করছেন। উনি মোটর চালু দেওয়ার পর পানি আসতেছে, পানি আসার পরে অবশ্যই দেখাবো। আসাদ ভাই, এই বুদ্ধিটা মাথায় আসলো কি করে আপনার? আপনার কাছ থেকে পরামর্শ নিলাম না? না, আমার কাছ থেকে তো পরামর্শ, এইভাবে পাইপ দিয়ে পানি দেওয়ার মতো পরামর্শ আমি দিইনি। এই যে দেখুন, পানি ছেড়ে দেওয়া হয়েছে আর এই যে পাইপের ভিতর থেকে, এইভাবে আগেও আমি করেছি, পাইপের ভিতর দিয়ে পানি যাচ্ছে। দুই তিন মিনিট পানি দিলেই এনাফ, তাই না? সব মাদায় পানি চলে যাচ্ছে। আর ওই পাশে মোটরের একেবারে মাথায় পানি কি ধান খেতে নামায় দিয়েছেন নাকি? মানে একের ভিতরে সব হয়ে গেল, এইটাই পাইপ মনে হয় পড়ে গেছে। না রে, পাইপ লাগিনি তাই দেওয়া হয়নি। হ্যাঁ, পড়ে গেছে। খুবই ভালো সিস্টেম হয়েছে ভাই, গাছে কালার দিয়েছে। হ্যাঁ, তা আপনার পানি দেওয়ার দরকার দিনে যে কয়বার সেই কয়বারই এনাফ। তো চাষি ভাইয়েরা দেখুন, অল্প খরচে যদি কেউ এইভাবে এইভাবে যদি ব্যবস্থা করতে চান তা করতে পারেন। পাঁচ বছর এক খরচে চলবে, তাই না? এই পাইপ আবার আমি গোছায় রাখবো, পরবর্তীতে এই পাইপ আবার আপনার কাজ চলবে। হ্যাঁ, এই সিজন চলে যাওয়ার পরে পাইপ গোছায় রেখে আবার পাইপ দিয়েই দেওয়া যাচ্ছে, নষ্ট হচ্ছে না, কোনো সমস্যা নেই, এই পাইপ কিছু হবে না। মোটর চালু দেওয়ার পরে পানি চলে আসছে, একটা পাইপ বের হয়ে গেছে। আসাদ ভাই, ঢুকাই দিলে এনে, হ্যাঁ হয়েছে। তার
পানি ধানে দেওয়া হয়ে যাচ্ছে, প্লাস এই যে ধানে নেমে যাচ্ছে, প্লাস সবজি গাছেও দেওয়া হয়ে যাচ্ছে। তো আসাদ ভাই, এখানে আগাম শসা এবং করলা দুইটা, গত বছরও সে এইভাবেই দিয়ে খুব ভালো ফল পাইছে। তার আমাদের আসাদ ভাইয়ের উদ্দেশ্য হচ্ছে সামনের রমজানের বাজারটাকে ধরা, শশা যাতে বাজারে ভালো দামে বিক্রি করতে পারে। রমজানে সাধারণত শশার দামটা ভালো পায় চাষি, তো সেই উদ্দেশ্যে সে আগাম শশা লাগাইছে। এখানে শশার বীজ লাগানো হয়েছে থাইল্যান্ড। আচ্ছা আসাদ ভাই, কী কী বীজ লাগাইছেন? থাইল্যান্ড ওয়ান না কি যেন, ব্রাকেট থাইল্যান্ড ওয়ান, তাই না? আর একটা কী যেন, আচ্ছা আচ্ছা। তো আমাদের আসাদ ভাই একটু অসুস্থ, তার চোখের কাছে একটু আঘাত লাগছে, খোঁচা লাগছে, এই জন্য। তো সে নিজে উদ্যোগে অল্প খরচে, নিজে উদ্যোগে অল্প খরচে এই যে প্রসেসটা বের করছে। আপনারা যদি আপনাদের ভেড়িতে সেচ দেওয়ার সমস্যা থাকে, তাহলে অবশ্যই এই প্রসেসে সেচ দিতে পারেন, তাহলে অল্প খরচে লাভবান হতে পারবেন। তার এই একটা ভেড়ি না, তার টোটালি অনেক এপাশেও আছে। কয়টা? ছয়টা ভেড়িতে সে এখানে দিছে, এখানেও আছে ছয়টা ভেড়িতে। আসাদ ভাই, এই ধান ক্ষেত আপনার? আর এই ধান ক্ষেতটাও তার, আলহামদুলিল্লাহ ধান ক্ষেতে ধান যথেষ্ট ভালো হয়েছে। ধান ক্ষেতে ওষুধ দিয়েছেন কত আগে আসাদ ভাই? তিন চার দিন পায়রার জন্যে। কোনটা? আচ্ছা আচ্ছা। আচ্ছা, জোনা কি আসতেছে? এই জনিক জনিক পোকার জন্যই আপনার? এটা অবশ্য জনিক পোকা না, তারপরে আমাদের এদিকে জনিক পোকা বলেই সবাই চেনে। তো আচ্ছা, বীজ লাগানোর বয়স কতদিন? রোপণের বয়স 12 দিন, মানে 2 দিন পরেই ফুটে গেছে। তো আচ্ছা আচ্ছা, 10 দিন বয়স, তাই তো? এখানে আচ্ছা, আপনি একটু বলেন এদিকে আসাদ ভাই, আপনি একটু বলেন এখানে বীজ রোপণের পূর্বে কি কি প্রয়োগ করেছেন? রোপণের আগে, হ্যাঁ হ্যাঁ, এই বীজ দেওয়ার আগে কি কি দেওয়া হয়েছে এখানে? বীজ দেওয়ার আগে আমার মান্দার কাটেছি, আচ্ছা, দেওয়া করেছি মাপ মতন, আচ্ছা, তারপরে ফসফেট, পটাশ, আর আপনার ওই জিপসাম, জিপসাম, আর অনুখাবারও তো দেওয়া হয়েছে। হ্যাঁ, অনুখাবার, অসবিট অনুখাবার দেওয়া হয়েছে, আর আপনার জৈব সার, আচ্ছা, গোবর, গোবর জৈব। হ্যাঁ, দেওয়ার পরে ওই মাটিটা একটু শুকানোর পরে, বীজ দেওয়ার পরে হালকা কলানোর পরে, আচ্ছা, দিয়ে, আচ্ছা, বীজ বীজ আগের থেকে কলায়, তারপরে এখানে আনা হয়েছে, আগের থেকে কলায় জায়গায় দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, তাতেই আলহামদুলিল্লাহ মার যায়নি তো মনে হয়? কোনো গাছ মার যায়নি, প্রত্যেকটা যে কটা বেশি দিয়েছি সেই কটাই সুস্থ শরীরে। আচ্ছা, এখন একটু দরকার হচ্ছে এখানে ওই পোকার ওষুধ দেওয়া। হ্যাঁ, ওইখানে একটু পোকার ওষুধ দিলে, অ্যাসিটাপ্রিমিট গ্রুপের যে কোনো ওষুধ দিলে, অ্যাসিটাপ্রিমিট, এই শোষক পোকা বা পাতা খাওয়া যে পোকাগুলো আছে এগুলো আর আসবে না। তো এই সাইডে, এই সাইডে তার এখনও বীজ দেওয়া হয়নি, এইখানে সার দিয়া। আচ্ছা ভাই, এই সার দেওয়া হয়েছে কতদিন হয়েছে এখানে?
3 দিন সার দিয়ে এভাবে রেখে দেওয়া হয়েছে, তাই তো? সার দিয়ে রেখে দিয়েছে, সারটা রোদে শুকিয়ে ওর যত বিষাক্ত ক্রিয়াটা আছে নষ্ট হওয়ার পর আজকে বিষ মানে আজকে এখানে বিষ দেবে নাকি? দানা বিষ দেওয়া আছে, তাই তো? এখানে দেওয়া হয়েছে, সারে দেওয়া হয়েছে হচ্ছে আপনার জিপসাম, টিএসপি সার, পটাশ সার, তারপরে অসফাম কোম্পানির একটা অনুখাবার আছে, অসভিট, আচ্ছা দানাদার বিষ, কার্বোফুরান। আলহামদুলিল্লাহ এগুলো তো খুব ভালো হয়েছে। যথেষ্ট কষ্ট করে আমাদের আসাদ ভাই, সে সারাদিন বাইরে কাজ করে এসেও বাড়িতে যতটুকু সময় থাকে তার ভিতর দিয়ে খুবই কষ্ট করে এই খামার করে। ওই সাইডে আরও ভালো হয়েছে, তাই না? এসে তার মাছের ঘের স্বল্প পরিসরে ঘের করে, এবং এখন যেহেতু বর্ষাকাল না, সব ধানে জমি, এটা তার ধান ক্ষেত, এই সব জায়গায় মাছ থাকে অবশ্য, এখন তো পানির স্বল্পতা ধান করা হয়, এই জন্যে মাছ এখানে এই ঘেরে মাছ আছে এখন। আর এ সাইডে আপনার সব ধান। হ্যাঁ আসি ভাই, তার মাছের ঘের এপাশে আরও আর একটা আছে, এই সাইডের গাছগুলো নষ্ট করে ফেলতেছে। আর পানি শেষও দেন, আর প্লাস ওষুধটা আগে দেন। এই গাছগুলোর গ্রোথ আরো ভালো। আচ্ছা এই এইগুলোর বীজ কি বীজ? এটা একই বীজ না, এটা আলাদা? শশা আপনার এই বীজ তো একটা কম দিনের বয়স, একটা কম অল্প দিনের বয়স, আর একটা বেশি দিনের বয়স। এখানে কি অল্প দিন নাকি? আচ্ছা এটা অল্প দিনের, এই জন্য এটার গ্রোথটা একটু বেশি। চলেন, এটা দ্রুত গাছ বড় হবে, এটা খেয়ালও একটু বেশি করে করতে হবে, কারণ এইটাই হচ্ছে আপনার ফার্স্ট, রমজানের দিকের থেকে ফল কাটতে পারবেন আশা রাখতেছি। এবং দ্রুত ঘুরি ঠিক করে দিতে হবে দ্রুত, কারণ কি এই বেশি দূর কিন্তু এটা এগোবে না, অল্প দিনের ভিতরে এই ফল চলে আসবে। ঠিক আছে, দেখবেন 4-5 পাতা 6 পাতা পরের থেকে এই ফুল চলে আসবে না। উল্টো পাতা আপনার খুব সুন্দরভাবে দেখবেন, রোগমুক্তভাবে। না গাছের গ্রোথ ভালো আছে। জুনিক পোকার ওষুধটা দিয়ে দেন, আর মাছে কোনো তো সমস্যা নাই আলহামদুলিল্লাহ। তো চাষি ভাইরা, আসাদ ভাইয়ের ঘের ধান প্লাস সবজি, পাড়ের সবজি দেখলাম, আপনাদেরকেও দেখালাম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, আর এভাবে অল্প খরচে যাতে অন্য চাষিরা চাষাবাদ করতে পারে, লাভবান হতে পারে, এই জন্য তাদের দেখার সুব্যবস্থা করার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।